আবার কিন্তু এই হলে খুব কন্টিনিউ আবার থাকা হয়েছে কম বাট থেকেছি কিন্তু মানে এটা আমার হল জয়লোকার বা এখান থেকে আমি আবার সামনে এফ রহমান হল আছে ওখানেও গিয়েও সময় কাটাতাম সামনাসামনি মহসিন হল সামনে মানে তারপর এটা তো আমার হল আবাসিক হল তো অ্যাকচুয়ালি আমার এইটা জয়লোক হল কত মিল ছিল যে আমার নাম জহিরুল হক স্কুলের নাম মানে আমার সার্টিফিকেট নেম বাবা মধ্যে আর থাকতামও স্যার জহিরুলক হলে আর এই যে দুটো মিলে যাওয়াতেই সকালে নাচ দুপুরে খাবারটা কি হয় একটু যতদিন একটু ঘন হলে খুব পাতলা ডালের সেই স্মৃতিটা হলের এটা তো সবাই খুব মিস করে এই যে আরে কেমন আছো দেখছো বাজবে অনেকদিন হ্যাঁ হ্যাঁ আমার ভালো আছো এই হচ্ছে আমার জহুলক হলের সভাপতি হ্যাঁ রানা আর এই হচ্ছে আমার জহুলক হলের সাধারণ সম্পাদক রুবেল এই যে কিছুক্ষণ হলো ওনাদেরকে জানাই নাই কারণ ওরা রোজা ইফতারে মানে ঈদের মধ্যে ব্যস্ত থাকে স্বাভাবিক ওরা রাজনীতি করে ব্যস্ত থাকে দেখো ওরা ওদেরকে পেয়ে গেলাম এই যে কাছে পেয়ে গেলেন আপনার অনুভূতিটা তো অনেক তুঙ্গেই থাকতে পারে কিন্তু তারপরে একটু কথা বলতে অনুভূতি এটুকুই বলি আমাকে এখানে অনেক ছাত্রলীগের ছেলেমান ফোন করে যেহেতু আমি ছাত্রলীগ করেছি বা আমি রাজনীতি করেছি তো আমাকে ফোন করে বলে ভাই আমি কিন্তু আমাকে শুধু রুবেলরে ভালোবাসলে হবে না শুধু রানাকে ভালোবাসলে হবে না বিকজ ওরা বলে এই কারণে যে রুবেল রানার ছবিতে আমি কমেন্টস বেশি করি হয় কি বিষয়টা সবাই আমার আপন আর শিল্পী হওয়ার পর তো শিল্পীকে সবাই অন করে বাট ওরা দুইজন মনে করে মানে আমি মনে করি ওদের দুজনের মধ্যে টান কাজ করে আমার যে আমার এই হলের প্রেসিডেন্ট সেক্রেটারি জহুরুলক হল শুনলে যেমন আমি অনেক বড় ভাইদের কাছে যখন যাই আমার যখন শুনে আমি জহুরুলক হলে তারা যখন জহুরুলক হল তারা আমাকে ওইরকম করে এই যখন না পুরা এরা এখন বের হয়েছে যাবে মধুতে যাবে টিএসসিতে তাদের রাজনীতিটা ওনাদের হল থেকেই রাজনীতি যে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটা কিন্তু আমার হল থেকেই শুরু আরেকটি বিষয় জানতে চাই সেটি হচ্ছে ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরে কিন্তু যে সম্মানটা পাচ্ছেন বা অনেকেই চলে যাচ্ছেন ছোটরা যারা জয়েন করছে নতুন করে আসছে তারাও কিন্তু এই সম্মানটা দিয়ে যাচ্ছে এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ঐতিহ্য তোমাকে একটা নর্মাল গল্প বলি আমি চার পাঁচ দিন আগে শিল্পকলায় গেছিলাম একটা কাজে লাকি বেশি দেখা করতে শিল্পকলার তো দুই তিনটা ছেলে আমাকে দেখে বসে না দাঁড়িয়ে আছে তাই আমি বললাম কী বললো ভাই আপনি আমাদের ক্যাম্পাসের বড় ভাই ছবি তুলবো আপনার সাথে আসছে পরে আমার বডিগার্ডদেরকে বলতেছে যে এখানে বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো নায়ক এখান থেকে হেঁটে গেলে আমরা সে এই সিট ছেড়ে দাঁড়িয়ে থাকতাম না দাঁড়িয়েছি শুধু উনি আমাদের ক্যাম্পাসের বড় ভাই এবং উনি ক্যাম্পাসকে ওন করে অনেকে ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে যাওয়ার পরেও ক্যাম্পাসের কথা বলে না আমি বলি যে আই ফিল প্রাউড দ্যাট আই অ্যাম স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি যখন আমি নতুন মুখে ফার্স্ট হই ইন্টারভিউ যখন দিই তখন বোর্ডে কিন্তু কবরিয়াপাড়াটা প্রায় 21 জনের বোর্ড ছিল যখন আমাকে জিজ্ঞেস করছিল যে কোনো একজন নাম বলবো না একজন পরিচিত পড়ালেখা কদ্দুর আমি যখন উত্তর দিয়েছিলাম যে আমি রিসেন্টলি কমপ্লিট মাই স্টার্স ফ্রম ঢাকা ইউনিভার্সিটি সবার চশমা খুলে গেছিল কবরিয়াবা জিজ্ঞেস করছিল তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ পাস করে এখানে কেন আসবে আমি যাবো সবাই চাকরি করলে সিনেমা করবে কি আমার তো ছোটোবেলা থেকে সিনেমা করার শখ আমি আমার ভালো লাগে এটা এই আজকে ওদেরকে দেখছো একদিন দেখবো ওরা একটা বড় জায়গায় যে রাজনীতি করলে কেউ এমপি মন্ত্রী বড় জায়গায় চলে এটা তো আলটিমেটলি গোল বা চাকরি বাকরি যদি ওরা করে ওরা সর্বোচ্চ জায়গায় যাবে আচ্ছা জাহেদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক কথা শুনলাম অনেক আড্ডা দিলাম আগামী নতুন কোনো পর্বে দেখা হবে আবার সে পর্যন্ত ভালো থাকবেন তোমাকেও ধন্যবাদ এবং আমি বলতে চাই আমি সময় টিভিকে ধন্যবাদ জানাই যে আমার প্রাণের স্পন্দন প্রাচ্যের অক্সফোর্ড আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে তুলে ধরেছে এবং আমার হল এবং সেই হলের আমি ভাবিও নেই যে আমার সব হলের নেতৃত্বে যারা দেয় বিশেষ করে আমার সভাপতি সাধারণ সম্পাদক রানা রুবেল এবং আরও যারা আছে ওরা সবাই এখানে হাত পেয়ে যাবো এবং আমার সেই হলটাকেও তুমি তুলে ধরবা আর আবারও বলে যে টিকিট কেটে হলে এসে বাংলাদেশি বাংলা সিনেমা দেখবা